মধ্যেই জেনেছেন এবং গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল মহোদয় আজ সন্ধ্যা 7টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল ইতিমধ্যেই তিনি পাঠ করে শুনিয়েছেন, তারপরেও যদি আপনাদের কারো এ বিষয়ে প্রশ্ন থাকে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি বলুন, এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে। প্রথম হচ্ছে নির্বাচন কমিশন আজকে 26তম সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, সেখানে কয় তারিখে ভোট গ্রহণ শুরু হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু বলে দেওয়া হয়েছে। কারা প্রিজাইডিং অফিসার হবেন, কারা রিটার্নিং অফিসার হবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে নির্বাচন কার্যক্রমের সাথে প্রায় 1 থেকে 18টি বিভিন্ন নির্দেশনামূলক পরিপত্র জারি করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো কখন কিভাবে জারি করতে হবে, কিভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ দায়িত্ব পালন করবেন, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ দায়িত্ব পালন করবেন, এই সমস্ত বিষয়ে কমিশন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করব। এই বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত বিদায়, আজকে সবাই কোন আলোচনায় হয়নি। এই বিষয়টি নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করবেন। আপনারা যদি একত্রে এতজন কথা বলেন আমরা উত্তর দিতে পারব না, আগে প্রশ্ন করেন। আপনার প্রশাসন স্যার আপনাদের নিয়ন্ত্রণে থাকবে, এখন যদি স্যার আপনারা উত্তর না দেন তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে স্যার? প্রথম হচ্ছে আমরা তফসিল ঘোষণা করেছি, তফসিল অনুযায়ী যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের পদপ্রার্থিতা ঘোষণা করবেন, নমিনেশন দাখিল করবেন, বাছাইয়ে উত্তীর্ণ হবেন, যখন প্রচারণায় যাবেন তখন থেকে সম্পূর্ণরূপে যারা পদপ্রার্থী থাকবে তাদের সকল ধরনের সমতল অবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে কখনোই পিছপা হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রথম হচ্ছে যারা পদপ্রার্থী হিসাবে বাছাইয়ে উত্তীর্ণ হবেন তখন তাদের প্রচারণামূলক কাজের ক্ষেত্রে আমরা সমতল অবস্থান প্রস্তুত করতে আইনগতভাবে কমিশন দায়বদ্ধ। স্যার, এর আগে 4 বার পুন তফসিল ঘোষণা করা হয়েছে, এবার অবরোধ চলছে, এরকম অবস্থায় পুন তফসিলের কোনো সম্ভাবনা আছে কি? ভবিষ্যৎ কি হবে সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করেন, এই উত্তর আপনি নিজে খুঁজে পেতে পারেন। আমি আবার বলবো, নির্বাচনের অনেকগুলো ধাপ আছে, সমস্ত কার্যক্রম ধাপে ধাপে গ্রহণ করা হবে। আপনারা যে কথাটি বলছেন সেটা হচ্ছে নির্বাচনের সময়কালীন বিষয়টি, এখন হচ্ছে নির্বাচন পূর্বকালীন সময়, সুতরাং তফসিল ঘোষণার সময় থেকে নির্বাচন তারিখ পর্যন্ত যখন যে ধাপে যেটা প্রয়োজন হবে নির্বাচন কমিশন তখন সেই কার্যক্রমটা গ্রহণ করবে এবং আপনাদেরকে অবহিত করবে।